আজকে আমি আপনাদের জানাবো মেয়েরা বিছানায় কি চায়। এই জন্য আপনাকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। দর্শক, অধিকাংশ স্বামীরা ঘনিষ্ঠ মুহূর্তে অনেক তাড়াহুড়া করে, তারা প্রথমেই ফাইনাল খেলার জন্য পাগল হয়ে যায়। কিন্তু এই কথাটা ভুলে যায় যে বিছানায় স্ত্রীর সাথে ফাইনাল খেলার আগে কোয়ার্টার ফাইনাল, সেমি ফাইনাল খেলে তারপর ফাইনাল খেলতে হবে। বেশিরভাগ মহিলারা পুরুষের এই স্বভাব পছন্দ করে না, কিন্তু মুখে তা বলতে পারে না, কারণ মনে করে স্বামী তাকে খারাপ মেয়ে ভাববে। পুরুষেরা খেলার শুরুতে মহিলাদের শরীরের নানা স্পর্শকাতর জায়গায় স্পর্শ করে তার উত্তেজনা বাড়িয়ে তুলতে হবে। এখন কথা হলো কোন কোন জায়গায় স্পর্শ করলে স্ত্রী ফাইনালের জন্য প্রস্তুত হবে। এখন আমি এই বিষয়টা বিস্তারিত বলছি। প্রথমে আপনার সঙ্গীর মুখ থেকে আদর করা শুরু করতে পারেন। ঠোঁট চুম্বন করুন, কানের লতির পিছনের অংশে চুম্বন করুন, ঘাড়ে চুম্বন করুন। অনেকে মনে করে থাকেন যে জোরে জোরে তাড়াহুড়া করে চুমু খেলে মেয়েরা পছন্দ করে। আসলে এই ব্যাপারটা একেবারেই ভুল। চুমু খাবেন রোমান্টিকতা বজায় রেখে। প্রথম দিকে আলতো করে চুমু খাওয়ার পর নিজেই বুঝতে পারবেন কখন জোরে চুমু খেতে হবে। তারপর আপনার মুখ স্ত্রীর কানের কাছে নিয়ে গিয়ে আপনার গরম নিঃশ্বাস তার কানে আস্তে আস্তে ছাড়ুন, যাতে করে তার সুড়সুড়ি লাগে। অনেকেই বলে থাকেন যে মেয়েরা এই ব্যাপারটা পছন্দ করে। আপনার সঙ্গীকে কঠিন ভাবে উত্তেজিত করতে তার কাঁধে আলতো করে চুমু খেতে পারেন। একবার এই টিপসটি আপনার সঙ্গীর উপর প্রয়োগ করে দেখুন, এটি ম্যাজিকের মতো কাজ করবে। স্ত্রীকে উপর করে তার পিঠের মাঝ বরাবর ঘাড় থেকে একদম কোমর পর্যন্ত চুম্বন করুন। বেশিরভাগ মেয়েদের এই অংশটি অনেক উত্তেজনাপূর্ণ হয়ে থাকে, তাই এই কাজটি করলে স্ত্রী খেলার জন্য প্রস্তুত হবেই হবে। তাছাড়া মহিলাদের ঠোঁট হচ্ছে তাদের আরেকটি স্পর্শকাতর জায়গা। সেখানে সঠিকভাবে ধীরে ধীরে আদর করতে পারলে দেখবেন যে আপনার স্ত্রী ফাইনাল খেলার জন্য অনেকটাই প্রস্তুত হয়ে যাবে। আপনি যদি আপনার সঙ্গীকে ঠিকঠাক মজা দিতে চান, তবে প্রথমেই বিদেশি স্টাইলে যাবেন না, দেশি স্টাইলে ফাইনাল খেলা শুরু করুন, পরে আস্তে আস্তে বিদেশি স্টাইলে যান। বিছানায় মেয়েদের আরো মজা দিতে ফাইনাল খেলার একেবারে ঘনিষ্ঠ মুহূর্তে তার আঙুলগুলো আপনার আঙুল দিয়ে চেপে ধরুন। ঘনিষ্ঠ মুহূর্তে মেয়েরা অনেক সময় পিছনে ঘুরে যায়। বিশেষজ্ঞরা বলছেন এই পিছনে ঘুরে যাওয়ার অর্থ হলো মেয়েরা পিঠেও আদর চায়। মেয়েরা যদি ঘনিষ্ঠ মুহূর্তে আপনার দিকে তার পিঠ এগিয়ে দেয়, তার মানে আপনার সঙ্গী আপনার প্রতি সন্তুষ্ট, এটা তারই সংকেত। পিঠে আদর করার জন্য আপনার হাত ও মুখ আলতো ভাবে ব্যবহার করুন। পিঠে আদর করার পর আপনি তার পায়ের দিকে চলে যান, পায়ের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে চুমু খেতে খেতে এগিয়ে আসুন। এভাবে আদর করতে করতে আপনার সঙ্গী যখন আর না পেরে বলবে বিশেষ অঙ্গের দিকে যাওয়ার জন্য, তখন কিন্তু আপনি অত সহজে বিশেষ অঙ্গের দিকে যাবেন না। আস্তে আস্তে তাকে আরো উত্তেজিত করার পর আপনি ফাইনাল খেলা শুরু করবেন। এভাবে ঠিকঠাক আদর করতে পারলে দেখবেন যে মেয়ের গোল পোস্টে গোল দেওয়ার আগেই আপনি ম্যাচ জিতে গেছেন। দর্শক, স্ত্রীকে আদর করার সময় লজ্জা করবেন না। লজ্জা করলে আপনার স্ত্রী আপনার উপর মনে মনে রাগ করতেও পারে। প্রিয় দর্শক, এই টিপস গুলো শুধুমাত্র যারা বিবাহিত তাদের জন্য। অবিবাহিত কেউ দেখে থাকলে বিয়ে করুন। কেউই এই টিপস গুলো খারাপ কাজে লাগাবেন না, তাহলে আমি দায়ী নই।